এদিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে 2-0 গোলে হারলেও বাংলাদেশের খেলা মনে ধরেছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। এছাড়াও বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান মনে করেন এই দলটির বিপক্ষে এমন ফল সম্মানজনক। অস্ট্রেলিয়ার এগেইনস্টে 2 গোল খাওয়া 90 মিনিট খেলা, দে আর পারফর্মিং। সো আমি যেটা তোমাকে বলছি যে এখন তোমরা যদি এই গেপ ধরে রাখতে পারো তোমার নেক্সট ম্যাচে লেবাননের সাথে কাতারে, ইউ ক্যান গেট এ পজিটিভ রেজাল্ট। এত বড় একটা টিমের বিরুদ্ধে খেলতে যাবেন ডিফেন্সিভ মোডে, খেলাটা আমার মনে হয় যে পলিসিটা ভালো ছিল, না হলে হয়তো বা গোলের ব্যবধান আরও বাড়ত। আমার মনে হয় সব মিলে ছেলেরা চেষ্টা করেছে খেলাটাকে একটা সম্মানজনক ফলাফল মধ্যে রাখার জন্য।